হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও একটি গেম প্লে নিয়ে হাজির হলাম। আমি আছি আপনাদের সাথে আলট্রা গেমিং। সো আজকে যে টুইস্ট নিয়ে আমি হাজির হয়েছি, আজকে আমি আপনাদের দেখাবো কিছু হিডেন প্লেস, যে প্লেস আপনারা র্যাঙ্ক পুশ করতে পারবেন বা গ্র্যান্ড মাস্টার পুশও দিতে পারবেন, এমন দুইটা হিডেন টিপসের কথা আমি আপনাদের বলবো। সো এখন গ্র্যান্ড মাস্টারের কথা নাই বা বলি, এখন ইদানিং যারা আছে, যারা নতুন খেলোয়াড় বা অনেক পুরনো খেলোয়াড়, তাদের অনেক ইচ্ছা যে তারা হিরোইকে যাবে। হিরোইকে যাওয়ার জন্য অনেক কষ্ট করে পুড়ি দেয়, কিন্তু তারা টপ টেনে ঢোকার আগেই তাদের এনিমি মেরে দেয়। হয়তো তারা দুই একটা কিল করতে পারে, কিন্তু তার প্লাসটা বেশি পাইতে টপ টেনে থাকা পর্যন্ত, বাট এইটা আর হয় না, তাদের এনিমিটা আগেই মেরে দেয়। এই জন্য আমি আপনাদের আজকে দিব যে দুর্দান্ত হিডেন টিপসগুলো। এই টিপসগুলো পেলে আপনারা অবশ্যই টপ টেনে যাবেন। আর এমন লাস্টে যে আমি আপনাদের হিডেন টিপস দিব, এটা ফার্স্ট জন সেকেন্ড জন আমি 100% করে বলতে পারি ওইখানেই পড়বে। সো আমার এক নম্বর টিপস হচ্ছে, আপনারা এইটা হ্যাঙ্গারে অনেক সময় জোন পরে, আপনারা এই গাছ বরাবর আমি দিয়ে মাপে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেম মাপেতে যাবেন। দেখুন হিডেন টিপসটা সোজা, আমি ওই সোজা ছেড়ে দিলাম, দেখুন কথায় গিয়ে পড়ি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা বিশাল বড় একটা টাওয়ারের উপর এসে পড়েছি। এই টাওয়ারের উপর এসে পড়লে আমি যদি এখানে এখন প্রোন হয়ে থাকি বা শুয়ে থাকি, কারো ক্ষমতা নাই আমাকে দেখতে পারবে। সো এইখানে আপনারা অবশ্যই জানেন এইখানে জোনটা পড়ে থার্ড জোন পর্যন্ত মাঝে সাঝে পড়ে। সো থার্ড জোন না পড়লে আপাতত সেকেন্ড জোনটা পাবেন, শিওর ফার্স্ট জোন তো 100% পাবেনই। সো এইখান থেকে আপনারা অনায়াসে সাইলেন্সার দিয়ে বা ভিএসএস দিয়ে এনিমি মারতে পারবেন, এনিমি আপনাদের লোকেশন ট্র্যাক করতে পারবে না। সো দেখতেই পাচ্ছেন অনেক মজাদার একটা জায়গা। এখান থেকে আর একটা জিনিস আপনি লক্ষ্য রাখতে হবে, এখান থেকে জাম দিলে আপনাদের হেলথ বেঁচে থাকবে মাত্র 10। সো আপনারা মেডিকেট নিয়ে উঠবেন, যখন ফাঁকা দেখবেন এনিমি নেই তখন কিন্তু আপনারা জাম দিবেন। সো দেখুন এর পরের যে হিডেন টিপসটা দিব, এইটা অনেক দুর্দান্ত একটা টিপস ভাই। এইটা আপনারা নিজেরাই মনে মনে বলবেন যে হ্যাকার নাকি এই টিপসটা কেমনে দিল, আর এই টিপসটা যে ইউজ করবো সেটাতে আইডিয়ার কি কোনো প্রবলেম হবে কিনা। না ভিউয়ার্স, এটা 100% শিওর করে বলতে পারি, আমার এলাকার আমি কিছু ছোটো ভাইদের দিয়েছি যারা হিরোইকে যাবে, হ্যাঁ তারা এই টিপসটা পাওয়ার পর হিরোইকেও গিয়েছে। সো আপনারা এটা কোনো হ্যাক ট্যাক না, সো এটা একটা ছোটোখাটো একটা মাইস্ট্রি। আপনারা এই জায়গায় সেম টু সেম লুকাবেন, বিমা শক্তির উপরে যে ঘরগুলো আছে এখানে আপনারা লুকাবেন। লুকানোর পর আপনাদের এয়ারপ্লেন মোডটা অন করে দেবেন, নেট অফ করে দেবেন, সোজা করে আপনাদের 99+ ধরতে হবে। সো 99+ ধরার পর কি করবেন, এইখান থেকে উঠে উপর দিকে যাবেন সোজা আপনাদের 150 মিটার, 150 মিটার উপর, 150-200 মিটার মানে রেঞ্জে যেতে হবে। ওখান থেকে যে আপনি বসছেন 150-200 মিটার আপনাদের রেঞ্জে যাইতে হবে, যাওয়ার পরেই কিন্তু আপনাদের মাস্টারটা কমপ্লিট করতে পারবেন। সো নেটটা অফ করার পর আমি উপর দিকে যাচ্ছি, এখন আমি নেটটা চালু করে দিব। নেটটা চালু করে দেওয়ার পর আমার হাতে যাই আছে সবচেয়ে ভালো হয়, খালি হাত হইলে আমি এইভাবে সামনের দিকে এগুবো, আর হাতে যা আছে সেইটা আমি পাঞ্চিং করতে থাকবো বা ওইটাতে মারতে থাকবো। হাত থাকলে ভালো হয়, খুশি হয় না, এইটারও অনেক ভালো একটা বেটার জিনিস। সো দেখুন আমার মাইস্টিটা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমি এখন পুরোপুরি শিওর না, হ্যাঁ আমি পুরোপুরি শিওর হয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন আমি এমন একটা রুমে ভিউস ঢুকেছি যেখানে কোনো দরজার জানলা কিচ্ছু নেই, আর এখান থেকে আপনারা ওনা আসে আপনারা র্যাঙ্ক পুশ করতে পারবেন। আর আপনারা সবচেয়ে মজাদার বিষয় হলো এনিমিকে আপনারা এইখান থেকে মানে হয়রান করতে পারেন, ছোটোখাটো একটা ফায়ার দিবেন, ফায়ার দিলে এনিমি খুঁজবে কিন্তু আপনাদের পাবে না। আর আরেকটা কথা বলে রাখি ভিউয়ার্স, কখনোই আপনারা কিন্তু এনিমিকে শরীরে এখান থেকে ফায়ার দিবেন না, এনিমির শরীরে রক্ত বের হবে, ড্যামেজ দিবে কিন্তু ড্যামেজটা কাউন্ট হবে না, অবশেষে কিন্তু আপনাকে এখান থেকে এলিমিনেট করে দেওয়া হবে। আপনারা ফায়ার দিবেন না, ফায়ারটা না দেওয়াই ভালো, আপনারা সব কিছু দেখতে পারবেন। আমাদের পাশে যদি আপনাদের পাশে যদি এনিমি আসে সেইটাও আপনারা দেখতে পারবেন। সো ভিউয়ার্স আপনাদের এইটা এমন একটা টিপস আপনাদের বললাম, এই টিপসটা করলে আপনাদের ফার্স্ট জন সেকেন্ড জন 100% থাকবেই ভিউয়ার্স। আর এইখান থেকে যে ছোটো ভাইদের আমি বলে দিয়েছি তারা অনেক পরিমাণে প্লাসও পাইছে। সো আপনারা এই ট্রাই করে দেখবেন ভিউয়ার্স, আশা করি সবাই ভালো থাকবে। নেক্সট পর্বে দেখা যাবে নতুন হিডেন টিপস।